একটি মাত্র ঝিলিপি, ওজন 3 কেজি। ভাবতে অবাক লাগছে, অবাক লাগলেও এটাই সত্যি। করোনা আবহে এবার সবকিছুতেই ভাটা পড়েছে, বদল ঘটেছে বিভিন্ন রীতিনীতিরও। যদিও বদলাইনি বাঁকুড়ার কেঞ্জেকুড়ার পিল্লাই ঝিলিপির আকার। ভাদ্র মাসের শেষে ভাদু গান, তারপরই বিশ্বকর্মা পুজো। এই মূল পার্বণকে ছাপিয়ে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে এবারও রইল পিল্লাই সাইজের ঝিলিপি, বাঁকুড়ার প্রত্যন্ত গ্রাম কেঞ্জেকুড়া। কিন্তু এই গ্রামকে সকলে চেনেন এখানকার ব্যতিক্রমী রীতিনীতির কারণে, কারণ এই গ্রামে আরো একটি ব্যতিক্রমী অনুষ্ঠান হল মুড়ির মেলা। দামোদরের চরে বসে একসাথে সকলে মিলে মুড়ি খাওয়ার উৎসব চলে, অন্যটি ভাদু পূজা ও বিশ্বকর্মা পুজোকে কেন্দ্র করে। বছরের শুধু এই বিশেষ সময়েই পাওয়া যায় ভিন্ন এই জিলিপি, কেঞ্জেকুড়ার বিখ্যাত জিলিপি। ওজন 1 কেজি থেকে 3 কেজি পর্যন্ত। তবে এবার করোনার কারণে বেশ কিছুটা লোক সমাগমে ভাটা পড়েছে ঠিকই, তবে সাইজে কমেনি কেঞ্জেকুড়া খ্যাত এই জিলিপি, কারণ ভাদু পূজা উপলক্ষে মাত্র কয়েকটা দিনই পাওয়া যায়, তারপর আবার 1 বছরের অপেক্ষা। তবে ভিড় কমলেও বহু দূর দূরান্তের মানুষ এবারও শুধুমাত্র শিল্পের টানেই এসেছিল কেঞ্জেকুড়া। এই জিলিপি বানানোর পদ্ধতি দেখতেও ভিড় করেন বহু মানুষ। দেখুন সেই জিলিপির প্যাঁচ। আমাদের এটা ভাদু পূজা লক্ষ্য তো হয় তো, এই করোনা মারামারির জন্য এবছর জিলিপি বিক্রি বাটা কম, বাজার এখন খুব একটা নাই, আমরা চান করতে খেতে পাইনি। এবছর যা হোক চান করা খাওয়া টাইমে হচ্ছে, বিশ্বকর্মা উপলক্ষে জিলিপিটি আমাদের তৈরি হয়, অন্য কোথাও হয় না, বাজার টাইম বিশ্বকর্মা পূজা এবং ভাদু পূজা উপলক্ষে তৈরি হয়। আর আমাদের এই বিশ্বকর্মা পূজায় 4-5 দিন যা জিলিপি, বড় জিলিপি এবছর অতটা চলে নাই করোনার জন্য, জিলিপি আমাদের একটু কম চলছে। জেলা তো বটেই, ভিন রাজ্যেও পাড়ি দেয় এই পিল্লাই জিলিপি, তাই অনেকেই আত্মীয়দের উপহার পাঠান, আবার বাড়ির জন্যও নিয়ে যান। স্বাদে গন্ধে অনন্য এই শিল্পের স্বাদ পেতে আরও 1 বছরের অপেক্ষা। করোনা মহামারী সবকিছুকেই বদলে দিয়েছে, কিন্তু বদলাতে পারেনি বাঙালির রসাস্বাদনের অনুভূতিকে। তাই তো ভাদু লেলেলে পয়সা দুয়ানা, তুই কিনে খাবি মিছরির দানা। ভাদু গানের সুর আর পেল্লাই জিলিপির গন্ধে বাঙালির নস্টালজিয়া ফিরে এলো বাঁকুড়ার প্রত্যন্ত গ্রাম কেঞ্জেকুড়ায়। নিউজ আজ বাংলা, বাঁকুড়া।